নি হাও এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের এই ভিডিওটি স্পেশালি যারা ইন্টারন্যাশনাল ডরমিটরি দেখতে চাচ্ছিলেন তাদের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পিছনে ছিল, এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ডর্ম D10। D10-এর কিন্তু মাত্র একটা ফ্লোর হচ্ছে ইন্টারন্যাশনাল ডরমিটরি, মানে একটা ফ্লোর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে। আর এই সাইডের যে বিল্ডিংটা, এটা হচ্ছে টিচার্স বিল্ডিং। সো আমরা এখন এন্টার করব, আমাদের এন্ট্রেন্স হচ্ছে এইটা। সো আজকে আমি আপনাদেরকে পুরো ডরমিটরিটা ঘুরিয়ে দেখাবো, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডরমিটরি দেখতে কেমন হয় এবং কী কী ফ্যাসিলিটিস আছে আমাদের জন্য। সো লেটস গো। এটা হচ্ছে আমাদের ডর্মের এন্ট্রেন্স। এন্ট্রেন্সে দেখতে পারতেছেন এখানে কিন্তু ডোর লক দেওয়া আছে, এটা হচ্ছে ফেস লক। সো আমাদের ফেস দেখে এটা হচ্ছে আনলক করবে। অ্যান্ড এখানে হচ্ছে আইর বসার স্থান। ওকে, যেহেতু আমাদের ডর্মের লিফট আছে সেহেতু আজকে আমরা লিফট দিয়েই যাব। ওকে, চলে আসলাম আমরা ইন্টারন্যাশনাল ডরমিটরিতে। এখানে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকে, একদম এইখান থেকে একদম লাস্ট পর্যন্ত অনেকগুলো রুম আছে। আজকে আপনাদেরকে এক এক করে সব ঘুরে দেখাবো। অ্যান্ড এই স্পেসটা রাখা হয়েছে আমাদের ওয়াশিং মেশিন অ্যান্ড ড্রায়ারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রায়ার দেওয়া আছে, এটা আমাদের ড্রায়ার। অ্যান্ড এখানে তিনটা ওয়াশিং মেশিন দেওয়া আছে। বাট দ্য থিং ইজ, আপনাকে এই মেশিনটা ইউজ করতে হলে উইচ্যাট স্ক্যান করে পে করলে তাহলে এটা অটোমেটিক্যালি স্টার্ট হবে। সো আপনাকে পে করে ওয়াশিং মেশিন ইউজ করতে হবে। অ্যান্ড এদিকে আপনারা দেখতে পারেন আমাদের জন্য কিন্তু দুইটা হেয়ার ড্রায়ার দেওয়া আছে, বাট এটাও আপনার পে করেই ইউজ করতে হবে। ডান সাইডে দেখতে পারতেছেন আমাদের জন্য পানির ফিল্টার দেওয়া আছে, পানির ফিল্টারে কিন্তু পে করা লাগে না। এটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার, এটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার। অ্যান্ড এই সাইডে আছে হট ওয়াটার। ওকে, সো এটা গেল পানির দিক। এবার আমরা যাবো হচ্ছে আমাদের রুম প্লাস কিচেনের দিক। ওকে, সো এটা হচ্ছে আমাদের কিচেনের, এখানে একটু বসার জায়গা করছে, হয়তো বা স্টুডেন্টরা বসে একটু গল্প টল্প করতে পারে বা কেউ চাইলে এখানে খাইতে পারে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের কিচেন। অ্যান্ড কিচেনটা দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা স্পেস। এখানে একটা ডাইনিং টেবিল দেওয়া ছিল বাট এখানে কেউ বসে খায় না। সো এখানে আমরা যে যার যার মতো কাটাকাটি করি। অ্যান্ড হাতের বামেই আমাদের জন্য একটা বড় ডিপ ফ্রিজ দেওয়া আছে, এই সাইডে একটা ফ্রিজ দেওয়া আছে, এই সাইডে আরও একটি ফ্রিজ দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দুইটা ওভেন দেওয়া আছে, একটা মাইক্রোওয়েভ, একটা ইলেকট্রিক ওভেন। তো চাইলে যে কেউ গ্রিল করে কিন্তু খেতে পারে। অ্যান্ড এদিকে রান্না করার জন্য কয়েকটা প্লাগ পয়েন্ট আছে। অ্যান্ড মোস্টলি আমরা সবাই কিন্তু এই বাম সাইডেই রান্নাবান্না করে থাকি। এখানে অনেক বড় স্পেস, সো অনেকগুলো প্লাগ পয়েন্ট আছে, উই ক্যান কুক ইজিলি। অ্যান্ড যেহেতু এটা ওপেন স্পেস, সো এখানে এসি দেওয়া পসিবল হয় নাই, তো দুইটা ফ্যান দিয়ে দিছে আমাদের সুবিধার্থে। সো এখন আপনাদেরকে দেখাবো আমরা যেটির জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের রুম। সো আজকে আমি আপনাদেরকে আমার রুমটা ঘুরিয়ে দেখাবো। আমার রুমটা ভাগ্যবশত একদম কিচেনের অপোজিটে পড়ছে, সো কিচেনে আসতে যেতে অনেক ইজি হয়। এটা হচ্ছে আমাদের রুম। অ্যান্ড এটা হচ্ছে আমার রুম কি, লেটস গো। অলরাইট, তো রুমে কী কী আছে সেটা দেখানোর আগে সবার আগে আপনাদেরকে দেখাবো বেলকানিটা। এখানে আমাদের অনেক সুন্দর বেলকানি দেওয়া আছে, অনেক বড় একটা স্পেস। আমরা এখন যাব। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বেলকানি থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায়। সো আমরা বিকালের দিকে কিন্তু চা খেতে খেতে ভিউগুলো এনজয় করতে পারি। অ্যান্ড বারান্দাতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই বড় একটা স্পেস। আমাদের রুমে এই ক্লোথ শেডটা দেওয়া ছিল বাট আমরা এটাকে বাইরে দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের কুকিং ম্যাটেরিয়ালসগুলো রাখতে হবে, সো এটা ইউটিলাইজ করতেছি ওইভাবে। অ্যান্ড এখানে কিন্তু একটা হুক দেওয়া আছে কাপড় নাড়ার জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এটা কিন্তু খুবই ইজি টু ইউজ, এটা ঘুরালেই কিন্তু এটা উপরে আসে বা নিচে যায়। সো আপনাদের যেহেতু অনেকক্ষণ ধরে ওয়েট করাচ্ছি রুমটা দেখানোর জন্য, আর ওয়েট করাবো না, এখন আপনাদেরকে মেইন রুমে নিয়ে চলে আসি। সো লেটস গো, দিস ইজ আওয়ার রুম।
আমাদের রুমে কিন্তু টু শেয়ার রুম যেহেতু, সো দুইটা বেড ছিল, আমরা একসাথে করে নিয়েছি। অ্যান্ড দুইটা টেবিল দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। টেবিলের সাথে কিন্তু ওরা একটা সুন্দর একটা ল্যাম্প দিয়েছিল, টেবিল ল্যাম্প, এটা কিন্তু আমার খুব প্রিয়, খুব সুন্দর আলো হয়। অ্যান্ড পড়ালেখা করার জন্য যত বই প্রয়োজন আপনারা কিন্তু একটা টেবিলেই রাখতে পারবেন। হিউজ পরিমাণে স্পেস দেওয়া আছে, দুজনের জন্য দুইটা টেবিল দিয়েছে। অ্যান্ড খাটের স্পেসটাও কিন্তু অনেক বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। সাইডে কিন্তু আমাদের ক্লোথস রাখার জন্য দুইটা আলমিরা দিয়েছে আপনারা। অ্যান্ড আমাদের এখানে দুজনের জন্য দুইটা আলাদা ফ্যান দিয়েছে, যদিও এসি আছে তারপরেও কিন্তু ফ্যান দিয়েছে, কেন দিছে আমি জানি না, বাট মেবি ওরা এনার্জি সেভিংস করতে চায়। আলমিরা দুইটা কিন্তু খুবই বড়, সো যে কোনো কোয়ান্টিটির ক্লোথস কিন্তু এখানে রাখা পসিবল। অ্যান্ড উপরে স্পেস থাকার কারণে আমাদের লাগেজগুলো রাখতে পেরেছি। ওকে, সো আপনারা এইদিকে হয়তো বা একটা ফ্রিজ খেয়াল করতেছেন, এটা কিন্তু আমাদের ডর্ম থেকে দেয়া হয়নি, এটা আমরা আমাদের পার্সোনাল ইউজের জন্য কিনে নিয়েছিলাম। অ্যান্ড এদিকের যে শেলফগুলো এগুলোও কিন্তু আমাদের পার্সোনালি কেনা। সো এগুলাই মোটামুটি যা ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, মোটামুটি এগুলাই ডর্ম থেকে দেয়া হয় ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। অলরাইট গাইস, সো এটাই ছিল আমাদের আজকের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডরমিটরির ভিডিও। আর বলে রাখি, সব ডরমিটরি কিন্তু এক না, ইউনিভার্সিটি এবং লোকেশন অনুযায়ী কিন্তু ডরমিটরির ভিতরের যে এনভায়রনমেন্ট ওটা কিন্তু আলাদা হতে পারে। প্লাস কিছু কিছু জায়গায় কিন্তু ফোর শেয়ার রুম, যেখানে কিন্তু আপনাদের এক রুমে চারজনের থাকতে হবে। সো খাটগুলা কিন্তু উপরে দোতলা খাটের মতো হয়ে থাকে এবং টেবিলগুলা নিচে হয়ে থাকে, হয়তোবা আমার আগের কোনো একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই অনেকদিন পর যেহেতু ভিডিও শুরু করলাম সাপোর্ট করার চেষ্টা করবেন। অ্যান্ড আপনাদের সাপোর্ট পেলে হয়তোবা আমি আরও খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারবো। সো টিল দেন, টাটা, বাই বাই, অ্যান্ড সি ইউ।